গল্পের বাক্স বা শান্তা চ্যানেল থেকে আজকে পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের হিমু সিরিজ থেকে আঙ্গুল কাটা জগলু ষষ্ঠ পর্ব। মিষ্টি গন্ধ পাচ্ছি, গন্ধটা পরিচিত কোনো ফুলের না, আবার অপরিচিতও না। গন্ধের উৎস ধরার চেষ্টা করছি, ধরতে পারছি না। গন্ধের উৎস ধরে ফেলা জটিল কোনো কাজ না, চোখ মেললেই বোঝা যাবে ব্যাপারটা কি। চোখ মেলতে ইচ্ছা করছে না। আধো ঘুম আধো জাগরণ অবস্থার আলাদা মজা আছে। এ অবস্থায় অনুমান অনুমান খেলা খেলতে ভালো লাগে। এখন বুঝতে পারছি ফুলের গন্ধের উৎস আমার বিছানার পাশের চেয়ার। সেই চেয়ারে কেউ একজন বসে আছে, তার হাতে ফুল নিয়ে এসেছে। প্রসেস অফ এলিমিনেশন পদ্ধতিতে কি বের করা যায় কে? আমার কাছে ফুল নিয়ে আসার মানুষ একজনই, রূপা। রূপা অবশ্যই আসেনি, সে গভীর রাতে আমার মেজবাড়িতে উপস্থিত হবে না। রাত অনেক, আমি ঘুমোতে গেছি 11টার দিকে। 2-3 ঘন্টা নিশ্চয়ই ঘুমিয়েছি, অবশ্যই রাত 1টার বেশি। প্রসেস অফ এলিমিনেশন পদ্ধতিতে রূপা বাতিল। শুধু রূপা না, পুরো মহিলা জাতি বাতিল। কোনো মহিলাই রাত 1টায় মেসে উপস্থিত হবে না, বাকি থাকলো পুরুষ। এমন কোন পুরুষ এসেছে যে গায়ে আফটার শেভ লোশন দিয়েছে কিংবা সেন্ট দিয়েছে। খালু সাহেব গায়ে সেন্ট দেন, বাদলের সমস্যা নিয়ে গভীর রাতে আমার কাছে তিনি উপস্থিত হতে পারেন, তবে তিনি চেয়ারে চুপচাপ বসে থাকার লোক না। তাছাড়া ঘর অন্ধকার, তিনি ঘরে ঢুকলে বাতি জ্বালাবেন। প্রসেস অফ এলিমিনেশন পদ্ধতিতে তিনিও বাতিল। এমন কেউ আমার বিছানার পাশে বসে আছে, সে বাতি জ্বালানোর ব্যাপারে আগ্রহী না, অর্থাৎ সে নিজের পরিচয় গোপন রাখতে চাচ্ছে। এমন লোক কে হতে পারে? আঙ্গুল কাটা জগলু ভাই? উনি কি গায়ে সেন্ট দেন? আমি চোখ না মেলেই বললাম, জগলু ভাই কখন এসেছেন? চেয়ারে বসে থাকা মানুষটা জবাব দিল না, সিগারেট ধরালো। তামাকের গন্ধ পাচ্ছি। তোমার ঘর সবসময় খোলা থাকে? আমি বললাম, জি। আমার জিনিস কোথায়? আমি উঠে বসতে বসতে বললাম, সুটকেসের কথা বলছেন? চৌকির নিচে আছে, হাত বাড়িয়ে নিয়ে নিন। 25 লক্ষ টাকা ভর্তি সুটকেস তুমি চৌকির নিচে রেখেছ, দরজার ভেতর থেকে বন্ধ পর্যন্ত করনি, এটা আমাকে বিশ্বাস করতে বলছো? হ্যাঁ বলছি। যা চলে যাবার সেটা যাবেই, হাজার চেষ্টা করেও ধরে রাখা যাবে না। মনসুর সাহেব টাকা পয়সা ব্যাংকে রাখেন, তারপরও সেখান থেকে 25 লক্ষ টাকা বের হয়ে গেল না? টাকা ঠিকঠাক আছে। আছে বলেই তো মনে হয়, আমি গুনে দেখিনি, বাতি জ্বালায় গুনে দেখুন। বাতি জ্বালাতে হবে না। আপনি মেসে ঢুকেছেন কিভাবে, কেউ কিছু জিজ্ঞেস করেনি? দারোয়ান জিজ্ঞেস করেছিল কোথায় যাব, আমি বলেছি তোমার কথা, দরজা খুলে দিয়েছে। আপনি কি একা এসেছেন? একা আসি নাই, আমি একা ঘোরাফেরা করি না। আমি হাই তুলতে তুলতে বললাম, আমরা পৃথিবীতে এসেছি একা, পৃথিবী থেকে ফেরত যাইও একা, কিন্তু পৃথিবীতে ঘোরাফেরা করি অনেককে নিয়ে। এই ধরনের সস্তা ফিলোসফি আমার সঙ্গে কপচাবে না, এই থার্ড রেট কথাবার্তা আমি জানি। বাতিটা জ্বালাই জগলু ভাই, মুখ দেখতে পাচ্ছি না বলে কথা বলে আরাম পাচ্ছি না। তাছাড়া সুটকেসের টাকাটাও আমাদের গোনা দরকার, 50,000 টাকার বান্ডিল থাকার কথা। জগলু ভাই কিছু বললেন না, আমি বাতি জ্বালালাম, সুটকেস খুলে টাকার বান্ডিল গুনলাম। জগলু ভাই কোনো কথা বলছেন না, তিনি তাকিয়ে আছেন আমার দিকে। টাকার পরিমাণ ঠিক আছে কি না এই বিষয়ে তার কোনো আগ্রহ দেখা গেল না। হিমো, জি জগলু ভাই, তোমার সম্পর্কে আমি কিছু খোঁজ খবর নিয়েছি, তোমাদের মেসের দারোয়ানকেও জিজ্ঞেস করলাম। বেশিরভাগ মানুষের ধারণা তুমি সাধু সন্ন্যাসী টাইপ কেউ, তুমি নাকি ভবিষ্যৎ বলতে পারো? আমার ভবিষ্যৎ বলো দেখি। আমি কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রাখলাম, তারপর চোখ খুলে বড় করে নিঃশ্বাস নিয়ে বললাম, আপনি পুলিশের হাতে ধরা পড়বেন, তারপর ফাঁসিতে ঝুলবেন। জগলু ভাই বিরক্ত গলায় বললেন, আমি যে ফাঁসিতে ঝুলবো এটা বলার জন্য সাধু সন্ন্যাসী পীর ফকির হওয়া লাগে না। যে কেউ বুদ্ধিমান মানুষ বলতে পারে যে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। আমি বললাম, ক
কবে ধরা পড়বে সেটা কিন্তু কোনো মানুষ বলতে পারবে না। তুমি বলতে পারবে? অবশ্যই। কবে? সেপ্টেম্বরের 11 তারিখ। জগলু ভাই হতভম্ব বললেন, সেপ্টেম্বরের 11 তারিখ? আমি বললাম, জি, আপনার ছেলের জন্মদিন। ছেলের জন্মদিন করতে গিয়ে আমি পুলিশের হাতে ধরা খাবো? জি। এত সহজ হিসাব? জি, হিসাব সহজ। জগলু ভাই হাতে সিগারেট ফেলে দিয়ে নতুন আরেকটি ধরালেন, চেয়ার টেনে আমার দিকে খানিকটা ঝুঁকে এলেন, গুছিয়ে কোনো কথা বলার প্রস্তুতি। বেশিরভাগ মানুষই গুছিয়ে কথা বলার সময় শ্রোতার দিকে খানিকটা এগিয়ে আসে। হিমো, আমাকে তোমার কী মনে হয়, বোকা না বুদ্ধিমান? বুদ্ধিমান। কী রকম বুদ্ধিমান? আপনার বুদ্ধি বেশ ভালো। একজন বুদ্ধিমান মানুষ যে জানে তার ছেলেকে সবসময় পুলিশ নজরে রাখছে, সে কি তার ছেলেকে দেখতে যাবে? আমি হাই তুলতে তুলতে বললাম, বড় বোকামিগুলি বুদ্ধিমান মানুষরাই করে। জগলু ভাই সুটকেস হাতে উঠে দাঁড়ালেন। আমি বালিশের নিচ থেকে মোবাইল সেট বের করে ওনার দিকে এগিয়ে দিলাম। জগলু ভাই বললেন, এটা তুমি রেখে দাও, এটা তোমার গিফট। আমি বললাম, গিফট আমি নেই না জগলু ভাই, গিফট নেয়া আমার ওস্তাদের নিষেধ আছে। কে তোমার ওস্তাদ? আমার বাবা। তিনি বলে গিয়েছেন, হিমালয়, কাউকে কিছু দিবিও না, কারুর কাছ থেকে কিছু নিবিও না, নিজেকে সব সময় দেয়া নেয়ার বাইরে রাখবি। উপহার দেয়া নেয়া, প্রেম দেয়া নেয়া কিংবা স্নেহ মমতা দেয়া নেয়া কোনো কিছুর মধ্যেই থাকবি না। জগলু ভাই মোবাইল টেলিফোন হাতে নিলেন, প্যান্টের পকেটে রাখলেন, আর তখনই মোবাইল বেজে উঠল। আমি বললাম, জগলু ভাই, আপনার ছেলে টেলিফোন করেছে, সে প্রায়ই গভীর রাতে টেলিফোন করে, দেখি শেষবারের মতো তার সঙ্গে কথা বলি। জগলু ভাই বললেন, আমি যে এখানে আছি সেটা বলবে না, খবরদার। হ্যালো হিমু চাচু। হ্যালো বাবু, কেমন আছো? হিমু চাচু, ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। হিমু চাচু, তুমি কী করছো? তোমার সঙ্গে টেলিফোনে কথা বলছি। আমিও তোমার সঙ্গে টেলিফোনে কথা বলছি, হি হি হি। জগলু ভাই আমার কানের কাছে তার মাথা নিয়ে এসেছেন, কী কথাবার্তা হয় তা শুনতে চাচ্ছেন। মোবাইল নামক যন্ত্রের ভলিউম বাড়ানোর ব্যবস্থা আছে, কাজটা কীভাবে করতে হয় আমি জানি না, জানলে ভলিউম বাড়িয়ে দিতাম, তাতে জগলু ভাইয়ের সুবিধা হতো, ছেলের প্রতিটি কথা পরিষ্কার শুনতে পেতেন। হিমু চাচু, বলো, শুনছি। আমাকে তুমি যে ভূতের বাচ্চা দিয়েছো তার নাম হং? তুমি নাম দিয়েছো? না, ও আমাকে বলেছে। তোমার সঙ্গে কি ওর কথা হয়? হয়, রোজ রাতে সে কথা বলে। কি কথা বলে? অনেক কথা বলে, বাবার কথা বলে। বাবার কথা কি বলে? বাবা কোথায় আছে, কি করছে, এই সব বলে। ভূতের বাচ্চাটাকে জিজ্ঞেস করো এখন তোমার বাবা কোথায় আছে। সেটা তো আগেই জিজ্ঞেস করেছি। হং কি বলেছে? বলেছে বাবা তোমার সঙ্গে আছে। কথা বলবে বাবার সঙ্গে? না, আমি এখন ঘুমোবো। বাবার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না কেন? হং নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? হং বলেছে, আমি অনেক দিন বাবার সঙ্গে যদি কথা না বলি তাহলেই জন্মদিনে বাবা আমাকে দেখতে আসবে, কথা বললে আসবে না? আমি এখন আর তোমার সঙ্গে কথা বলবো না, আমি ঘুমোবো। জগলু ভাই এখন বসে আছেন, মুখে জ্বলন্ত সিগারেট। আমি জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আর রাত করে লাভ কি, চলে যান। জগলু ভাই বললেন, ভূতের বাচ্চার ব্যাপারটা কি? আমি বললাম, কোনো ব্যাপারই না, একটা সবুজ বোতলে আমি কিছু সিগারেটের ধোঁয়া ভরে দিয়েছি, ভূতের বাচ্চা কথা বলছে, এই রহস্যটা কি? শিশু মনের কল্পনা, এর বেশি কিছু না। আমি যে তোমার সঙ্গে আছি সেটা কিভাবে বলল? কাকতালীয় ব্যাপার, লেগে গেছে, জগৎ সংসারে কাকতালীয় ব্যাপার ঘটে, ভালো মতো চিন্তা করে দেখুন, আপনার জীবনে অনেকবার ঘটেছে। জগলু ভাই উঠে দাঁড়ালেন, আমি বললাম, সুটকেস ফেলে যাচ্ছেন। জগলু ভাই বললেন, এত রাতে টাকা নিয়ে বের হব না, থাকুক তোমার কাছে, পরে এক সময় এসে নিয়ে যাব। আমি বললাম, তাহলে একটা কাজ করি, সুটকেসটা নিরাপদে থাকে এমন একটা জায়গায় রেখে দেই, আবার মনসুর সাহেবের কাছে গিয়ে দিয়ে আসি। জগলু ভাইয়ের ঠোঁটে এই প্রথমবার সামান্য হাসির আভাস পেলাম,
তিনি হ্যাঁ না কিছুই বললেন না। আমি বললাম, শুভ্র কেমন আছে? জগলু ভাই বললেন, শুভ্র কেমন আছে আমাকে জিজ্ঞেস করছো কেন? আপনাকে জিজ্ঞেস করছি কারণ আমার ধারণা আপনি তার খোঁজ খবর নেন। শুভ্র ভালো আছে। আমি বললাম, জগলু ভাই, আমার ধারণা আপনার সাথে আমার এই শেষ দেখা। আপনি কি ওই ধাঁধার উত্তরটা জানতে চান? ওই যে কোন সে প্রাণী খাদ্য গ্রহণ করে না? উত্তর জানতে চাই না, উত্তর আমি নিজে নিজে বের করব। সহজ লাইনে চিন্তা করবেন জগলু ভাই, সমস্যা যত জটিল তার সমাধান তত সহজ। অতি জটিল যে জীবন তার ব্যাখ্যা সে কারণেই অতি সহজ। ব্যাখ্যা কি? আপনি কি এই ধাঁধাটার জবাব নিজেই বের করবেন? আপনি দীর্ঘ সময় জেগে থাকবেন, ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ পাবেন।